খেলাধুলা সুযোগ পাচ্ছে, এই জন্য আমাদের বড় বড় আকাদের গুণী যারা তাদের বিরুদ্ধে বলতেছে, নর্মাল কথা বলে বলতেছে, কথা বলুন ঠিক কিনা। আফসোস লাগে, আমি ক্ষুদ্র, আমি জানি না আমি কোন চেয়ারের উপযুক্ত, আমি বলতে পারবো না, কিন্তু তারপরে আমার বড় আফসোস লাগে, দেখেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের দানা পানি খেয়ে বাংলাদেশের রিজিক খেয়ে বাংলাদেশের মধ্যে বসে আরে তথাকথিত আগাম যাই একজন আরে হাবিব, তার নাম হল রাজ্জাক বিন ইউসুফ, কথা বলেন ঠিক কিনা। বাংলাদেশের মধ্যে যত উঁচু কবর আছে, যত উঁচু মাজার আছে, 24 ঘন্টার ভিতরে লাঠি মেরে ভেঙে দেওয়ার জন্য তারপরে কোন উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও, 24 ঘন্টার মধ্যে একমাত্র মাধ্যম হচ্ছে আমরা তাদেরকে কিছু বলি।